মেখেলিগঞ্জের 13 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণকারী বিজেপি কর্মী দীপক শীলের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল সভা করল তৃণমূল কংগ্রেস। এদিন মেখেলিগঞ্জ ব্লকের গোপালহাট এলাকায় এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, অঙ্কিতা অধিকারী, পরেশ বর্মন সহ ব্লকের বিভিন্ন নেতৃত্বরা। জানা গেছে, গত 2 মাস আগে মেখেলিগঞ্জ ব্লকের গোপালের হাট এলাকার 161 ডোরাডাবড়ি এলাকার 13 বছরের এক নাবালিকা বাড়িতে রেখে নিয়ে যায় বিজেপি কর্মী। বাড়িতে অন্যান্য সদস্যের অনুপস্থিতিতে ওই নাবালিকাকে জোর করে বিছানায় নিয়ে গিয়ে ধস্তাধস্তি করে এবং শ্লীলতাহানি করার চেষ্টা করে। এমনকি সেই ভিডিও গোপন ক্যামেরায় ভিডিও বন্দি করে ভয় দেখাতো। এর পরবর্তীকালে 6/8/2024 সমস্ত জানাজানি হয়। নাবালিকা তার বৌদিকে খুলে বলে, এরপরই পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে নামে সেই বিজেপি কর্মীর কঠোর শাস্তির দাবিতে এবার পথে নামে তৃণমূল কংগ্রেস। এদিন এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতির দ্বারা মেখেলিগঞ্জের নাবালিকারা ধর্ষিতা হচ্ছে, তার জন্য আমরা আন্দোলন করছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা রাত দখল করেছি, ভোট দখল করেছি, মোমবাতি ধরাচ্ছি, ভালো কথা। একটা রাত কেন, আমরা আরও 10 রাত দখল নেব। কিন্তু মেখেলিগঞ্জের যে নাবালিকাকে বিজেপি কর্মী ধর্ষণ বা শ্লীলতাহানি করেছে, তার জন্য আপনারা একটা রাত জাগছেন না। আপনাদের তো উচিত ওই নাবালিকার জন্য একটা রাত জাগা। আজ তো শুনলাম মাথাভাঙায় শুভেন্দু অধিকারী আসছেন, একবার আসবেন না শুভেন্দুবাবু? এই ভাঁওতা আর চলবেন না। বাংলার মানুষরা বুঝে গেছে, বিজেপি নিজেরা ধর্ষণ করবে, নিজেরাই ধর্ষণের বিরুদ্ধে রাত জাগবে। তাদের সামাজিক সচেতন করতে হবে, তারা যেন ভয় না পায়, সেই আশ্বাস আমরা দিচ্ছি। গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ। এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয়। পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে। তাই আজই যোগাযোগ করুন 9907026361 অথবা 7029851787 এই নম্বরে। সরাসরি বিজেপি করে, তাদের দ্বারা ধর্ষিত হচ্ছে মেখলিগঞ্জের মেখলি। আমরা আরজি করে তিলোত্তমা নিয়ে আন্দোলন করব, পাশের বাড়ি মেখলির কথা ভাববো না, রাত জাগবো, আরও 10টা রাত জাগবো আরজি করে তিলোত্তমার জন্য। মেখলিগঞ্জের মেখলির জন্য কয়েকটা অতিরিক্ত জাগা উচিত, কেউ তো ধর্ষিত হোক নাবালিকা 13 বছরের মেয়ে। বিজেপির নেতা এলাকার দাপিয়ে বেড়ান, তার দ্বারা ধর্ষিতা হলো, বিজেপিরই কর্মী মেয়ে, বিজেপি এই এই পথ দিয়ে যাবে শুভেন্দু অধিকারী, এখান থেকে 10 কিলোমিটার তার পাশ দিয়ে যাচ্ছে শুভেন্দু, বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। আসবেন না, আসুন দেখে যান, এর জন্য তো আমরা এলাম। আপনাদের নজরটা পড়ুক কুচবিহারে কোথায় আসছেন, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রীর চটির ছবি, তাতে জল দিয়েছে কেউ, সেই ছবিটা মিটে গেল কেন? তার প্রতিবাদে বিরোধী দলনেতা আজকে মাথা ভাঙায়। তো এত কাজ দিয়ে যাবেন 13 বছরের মেয়ে, আপনার দলের নেতা রেপ করেছে, আসবেন না একবার সেই পরিবারটাকে সহানুভূতি দেওয়ার জন্য? সেই মেয়ের পরিবারটিকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে তৃণমূল কথা বলতে না পারে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, এভাবে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, যাবে না। পশ্চিমবাংলায় তো এই দ্বিচারিতা চলবেই না, এটা দ্বিচারিতা চলছে। একদিকে নিজেরা ধর্ষক, আরেকদিকে ধর্ষণের বিরুদ্ধে বাদ যাচ্ছেন, প্রতিবাদ করতে হবে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের তদন্তে যে উঠে এসছে, তার বাইরে এখনো পর্যন্ত কোনো রেপিস ধরা পড়লো না তিলোত্তমার ঘটনায়, সেটা নিয়ে আন্দোলন চলছে। চলুক, আরও চলুক, আরও হোক আন্দোলন, অসুবিধা নেই, আমাদের নেত্রী বলেছে প্রতিবাদ চলুক। কিন্তু সুপ্রিম কোর্ট না বলছে, সুপ্রিম কোর্ট না বলছে, এটা এইভাবে আর চলতে দেওয়া যায় না। বিনা চিকিৎসায় 30 জন মারা গেল, ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন না, আর পাড়ায় পাড়ায় গ্রুপ করে পিকনিকের মতন এক বাড়িতে রান্না হচ্ছে, এই রবিবার পরের রবিবার আরেক বাড়িতে রান্না হচ্ছে। পিকনিক খেয়ে নিমন্ত্রণ খেয়ে রাস্তার মোড়ে রাত জাগতে যাচ্ছেন, অথচ রাত 1টা গড়িয়ে গেলে সব পালিয়ে যাচ্ছে ভোরবেলায় 20 জন। এটা কি রাত জাগা? বিচার কী করে আসবে? বিচার যদি রাত জাগলেই হয় তাহলে রাতটা তো পুরো জাগতে হবে, ঠিক আছে?
বাকি কথা হবে। আমরা এখন ভিক্টিমের বাড়িতে যাচ্ছি, তার প্রতিবেশীদের সাথে কথা বলবো, আমরা তাদেরকে আশ্বস্ত করবো। প্রতিবেশীরাও আতঙ্কিত, এই এলাকার সমস্ত মা মনের আতঙ্কিত। এই যদি চলতে থাকে, ঘরের কচি মেয়ে রাস্তায় খেলতে যেতে না পারে বিজেপির দস্যুদের জন্য, তাহলে তো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আমাদের জন্য। তাই মানুষকে আশ্বস্ত করব, কোনো অসুবিধা হবে না, আমরা আছি। নির্যাতিত তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে? রেপিস্ট তো গ্রেপ্তার হয়েছে, কিন্তু শুধু রেপিস্ট গ্রেপ্তার হলেই তো হয় না, যেমন তিলোত্তমার ঘটনাতে রেপিস্ট তো গ্রেপ্তার হয়েছে। তারা সমাজ সচেতনতার জন্য মানুষ লড়াই করছেন, মেখলিগঞ্জের মেখলিকে নিয়েও সেই ভাবনা শুরু হোক, তার জন্যই আমাদের আছে। অভিযুক্তের বাড়িতে যাবেন এখন? হ্যাঁ, অভিযুক্তের বাড়িতে যাবো, সেই দেখবো। পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের সাথেও কথা বলবো, পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথে কথা বলবো। বাবার দাবি তারা তৃণমূল কংগ্রেস করবে, তিনি আগে থেকে তৃণমূল করে।